হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো বরাবরের মতো এবারও তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আর আজকে আমি চলে এসেছি বাসালের চাপড়া বিলে। আর এখানে হচ্ছে আজকে তোমাদের নৌকা বাইচ হবে। তো নৌকা বাইচ দেখার জন্য চলে এসেছি। হাজার হাজার মানুষ কিন্তু নৌকা বাইচ দেখার জন্য চলে এসেছে। তো এবং দেখতে পাচ্ছ সবাই কিন্তু দেখতেছে এবং সবাই আগ্রহী কে জিতবে বা কোন দল জিতবে, তো সেটা দেখার জন্য সবাই কিন্তু আগ্রহী। এবং এখানে কিন্তু অলরেডি একটা ম্যাচ স্টার্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছ অলরেডি দুইজন হলুদ দল এবং হচ্ছে টিয়া কালার দল দুইটা দাঁড়িয়ে আছে এবং বাঁশি ফু দেওয়ার সাথে সাথে কিন্তু তারা রান তাদের নৌকাগুলো চালানো শুরু করে দিয়েছে। তো তারা অলরেডি কিন্তু যাইতেছে। তো এরকম করে হচ্ছে অনেকগুলো দলকে কিন্তু প্রতিযোগিতায় নেওয়া হবে। তারপরে আস্তে আস্তে যে প্রতিযোগিতা ফার্স্ট সেকেন্ড থার্ড হিসাবে এখানে নেওয়া মানে গণ্য করা হবে সবগুলো ঠিক আস্তে আস্তে বাদ দিয়ে। এই নৌকা বাইচগুলো দেখার জন্য কিন্তু শহর গ্রাম এবং আশেপাশের অনেক জেলা থেকে কিন্তু এখানে মানুষ আসে প্রতি বছরই। তো এবারও প্রায় লাখো মানুষ এখানে এসেছিল এবং দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু অনেক ভিড়। এবং এই প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবা উদ্দিন। এখানে বিভিন্ন জেলা ছাড়াও টাঙ্গাইলের ১২ উপজেলা থেকে জলপথে আর সড়ক পথে দর্শকরা আসেন। প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, পাবনা ও টাঙ্গাইলের কয়েকটি উপজেলা থেকে আল্লাহ ভরসা, মায়ের দোয়া, সোনারতরী, হীরার তরি, হারানো মানিক, ফুলের তরি, আদর্শ তরি, ময়ূর পঙ্খি, পঙ্খিরাস, জলপরিসহ বাহারি নানার নাম ও রঙের ডিঙ্গি, কুশা, সিপাই, খেলনা, অলঙ্গাসহ বিভিন্ন ধরনের অর্ধশতাধিক নৌকা অংশগ্রহণ করে। ছোট বড় মাঝারি নৌকা পৃথক কয়েকটি রাউন্ডে এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ডে টাঙ্গাইলের ভুয়াপুরের নিকরাইলের নিউ হীরার তরি নৌকাটি চ্যাম্পিয়ন হয়। রানার্স আপ হয় নাগরপুর উপজেলার হারানোমানিক নৌকা। অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এখানে প্রথম পুরস্কার হিসেবে বাইক এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে ফ্রিস আর তৃতীয় পুরস্কার হিসেবে একটি টেলিভিশন রাখা হয়েছে। এবং যারা যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সবার জন্যই সান্ত্বনা পুরস্কার রাখা হয়েছে, কারণ সবাইকে পুরস্কার দেওয়া হয়েছে। এই রোদের ভিতরেও কিন্তু অনেক মানুষ দাঁড়িয়ে আছে দেখতে পারতেছেন এবং তারা কিন্তু অনেক আনন্দ উল্লাস করতেছে। যখন তাদের নিজস্ব প্রতিযোগিতারা যখন হচ্ছে নৌকা নিয়ে যায় তখন কিন্তু তারা অনেক চিল্লাচিল্লি এবং হচ্ছে হাততালি করতালির মাধ্যমে কিন্তু তাদের উৎসাহিত করে। তো দেখতে পারতেছেন সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে আছে এবং প্রচুর রোদ। এখানে ওই যে একটি টিম যাইতেছে আমাদের পিছন দিয়ে কিন্তু, তো দেখতে পারতেছো এখানে একটা টিম যেতেছে এবং আরেকটি টিম, আরও দুইটা টিম কিন্তু অলরেডি সামনে চলে গেছে। তো এই দলটি মেবি হচ্ছে বাদ করে গেছে, এর জন্য হচ্ছে তারা সাইডে হচ্ছে। এখন যে তিনটি প্রতিযোগী নৌকা আসতেছে এখান থেকে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ণয় করা হবে, কারণ হচ্ছে এর আগে যারা যারা গেছে সেখান থেকে তারা এই তিনটা নৌকা কিন্তু সিলেক্ট হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু তিনটা নৌকা খুবই দ্রুতভাবে যাইতেছে। তো এখান থেকে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ণয় করা হবে। তো দেখতে পাচ্ছি সবাই আমরা কিন্তু অলরেডি যারা যাইতেছে এবং পাশের থেকে মানুষ কিন্তু অনেকে করতালি দিতেছে। দেখতে পাচ্ছেন ওই যে অনেকে হাততালি দিতেছে এবং অনেকে উৎসাহিত করতেছে এখানে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো সবাই এখন বাড়ির দিকে চলে যাইতেছে কারণ নৌকা বাইচ শেষ।
তো আমিও সুন্দর মতো একটা ফান্টা নিয়ে খাইতে খাইতে গলাটা ঠান্ডা করতে করতে চলে গেলাম, কারণ প্রচুর গরম ছিল ভাই। এত গরমের ভিতরে কি বলবো ভাই, মানে অস্বস্তি বোধ হয়ে গেছিলাম, একদম অস্থির হয়ে গেছিলাম। তো তারপরে চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে এখান থেকে ভাই, রোডে কোনো গাড়ি নাই ভাই, এর জন্য হচ্ছে মনে গেল পুরা 3 কিলোমিটার রোড হাইটা বাসায় থানার ওখানে গেলাম, তারপরে সিএনজিতে করে বাড়িতে চলে আসলাম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওতে লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।